আজকে সকালে ভাবলাম একটু অন্যরকমের কিছু খাওয়া যাক, তার জন্য এখানে আজকে বানানো হচ্ছে ম্যাগি আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ। এই যে এখন সেট করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ইটস আরবি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা একদম দারুণ আছি। এখন সকাল বাজে 7টা আর আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে যাচ্ছি, কিন্তু লেটারনি তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে এখানে কাজ করা হয়ে গেছে আর এখানে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, এখানে রয়েছে, এগুলো তো জায়গা মতো রাখতে হবে। আর এখানে আজকে সকালে ভাবলাম একটু অন্যরকমের কিছু খাওয়া যাক, তার জন্য এখানে আজকে বানানো হচ্ছে ম্যাগি আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ। তো আজকে সকালবেলা ম্যাগি আর ডিম সিদ্ধই খাবো। আর এখানে আমি ম্যাগিটা রান্না করছি আর আমি ম্যাগি সবসময় সিম্পলভাবেই রান্না করি, কোনোরকম অন্য কিছু দিই না। ম্যাগিতে যা মশলা এবং ম্যাগি ওটা দিয়েই রান্না করে নিই, আমার মনে হয় ওটাই বেশি ভালো লাগে। আমার ম্যাগি রান্না করা হয়ে গেছে এবং আমি দুটো প্লেটে দুজনের জন্য বেড়ে নিয়েছি। আমি এখানে সুমনের জন্য নিয়ে যাচ্ছি আর ও এখানে রয়েছে ঘরে। দেখো আগের দিনের ভিডিওটা এডিট করছিল, এডিট করতে বসলে কোনো দিকে ধ্যানই থাকে না, সামনে খাবার দিয়ে দিয়েছি কোনো ধ্যান নেই, যতক্ষণ না এডিট শেষ হবে ততক্ষণ অন্যদিকে তাকাবেই না। অনেক বলার পর তারপরে ফোনটা রাখলো এবং খেতে বসলো। আর তোমাদের মনে হতে পারে আমাদের ঘরে সবসময় এত লাইট এত আলো জ্বলে গেল, কারণ আমাদের টিনের ঘর, তো তার জন্য ছোট্ট একটা জানলা আছে, সেই জানলা দিয়ে ঘরের মধ্যে কোনো আলো বাতাস তেমন প্রবেশ করে না, তার জন্য সবসময় ঘরের লাইটগুলো জ্বালিয়ে রাখতে হয়। আর ও এখানে খাবে না বলছে ম্যাগি, অল্প একটু খেলো আর আমাকে তুলে দিল। আসলে সকালবেলা কিছু খেতেই চায় না, আমি তাও জোর করে দিই, কারণ সকালবেলা না খেলে সেই 3টের সময় খাওয়া হয় বা কোনো দিন দোকান থেকে বাড়ি আসতে দেরি হয়ে যায়, 3টে 4টে বেজে যায়। তো সকাল থেকে 3টে 4টে পর্যন্ত না খেয়ে থাকলে হয়, তার জন্য আমি জোর করে খেতে দিই। তাও খেতে চাইছিলো না, আমাকে তুলেই দিল, তারপরে অল্প একটু খেলো। আর এখানে আমাকে দেখাচ্ছিলো ভিডিওটা এডিট করার পরে কেমন হয়েছে, আমাকে দেখাচ্ছিলো সব ঠিকঠাক আছে কিনা, তো আমিও দেখে নিচ্ছিলাম। আর ওইদিকে তোমরা দেখো আমাদের পাণ্ডুটা কেমনভাবে বসে আছে, ওকে দেখলে হাসি পায় ওইভাবে বসে থাকতে দেখলে। এখানে সুমন দোকানে চলে যাচ্ছে আর এইদিকে নতুন ধরনের, এটা তো আমি আগে কখনো দেখিনি, এগুলো কেমন? না আমি তো তোমাকে বলেছিলাম সেই গোল মতো হয় ওটা, সে ওর সাথে কল মতো থাকে ওটা আনতে, এটা তো আমি কখনো দেখিনি। দেখিনি তো কি করবো, আর বুঝতেই পারছি এখন নতুন সংসার সব কিছুই আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, যে কোনো জিনিস সব কিছু তো এখন কিনে ওঠা পারা যায়নি, মাত্র 6 মাসের সংসার, তো তার জন্য ধীরে ধীরে সমস্ত কিছুই হবে, একটু সময় লাগবে আর কি। এখন ওকে সেট করে নিচ্ছে, কিভাবে হবে এটা? ও এটা জাদু, আর অত ছোট্ট কল জাদু, ঠিক আছে ও জল ভরে দেখাও আমাকে। তোর একটা টাইম লাগবে তো, আমি তো আস্তে আস্তে প্রেশার করতে না।
ও আচ্ছা, এইভাবে হয়, আচ্ছা কখনো দেখিয়ে দিবস, ভালো। এটা তো উপরে রাখতে হবে না, ওই কলগুলো আনলে তো উপরে রাখতে হয়। হ্যাঁ সুবিধা হচ্ছে তো, সেটাই তো ভাবছি, ওটা তো আবার ওপরে রাখতে হয়, নাহলে জল ভরা যায় না। বেশ ভালো হয়েছে, ভালোই হলো, বাহ তো দারুণ হলো, করেই দিল। তখন জল ভরার দায়িত্বটাও দিয়ে দিয়েছি, সব বোতলে জল ভরবে বসে বসে। ভালো একটা কাজ করেছো তাই তো, বাড়ি এসে ভালো কাজ, কষ্ট করে বাড়ি আসলাম, আবার কষ্ট করতে হবে, ভরো রোজ তো আমি ঘুরে আসি, তুমি একটু ভরো। তো ফ্যামিলি দেখো, এই যে বিল্ল রানী আমাদের প্রতিবেশী, থাকে পাশের বাড়িতে, খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে সবসময় থাকে। আর ওর তিনটে বাচ্চা, এখানে দুটো বাচ্চা রয়েছে আর একটা বাচ্চা আছে, তো ওরা সবসময় এখানে এইদিকেই থাকে, আর রাত্রে ঘুমানোর সময় পাশের বাড়ি চলে যায়। তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাথরুম ঘরটা বানানো হচ্ছে, এখনও বানানো হয়নি, তো এই যে এখানে বানানো এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, প্লাস্টার হয়ে গেছে। তো এরপর এখন অল্প কিছু পাইপলাইনের কাজ করে রেখে গেছে ওনারা, আর এই যে দাগ দেওয়া রয়েছে এগুলোতে টাইলস বসানো হবে, তো টাইলসের কাজটা বাকি রয়েছে। আর এইদিকে এই যে কলপার, আমাদের বাড়ির বাইরেটা উঠোনের অবস্থা দেখতেই পাচ্ছ কতটা বাজে হয়ে রয়েছে, বাড়িতে কাজ হচ্ছে। আর এই যে মাটি ঢিপি রয়েছে, আমি ভেবেছিলাম এগুলোকে উঠোনে ছড়াবো, কিন্তু এখন সারা উঠোন ইট বালি তারপরে পাথর কাঠ এগুলোতে ছড়ানো, তো এগুলো না গোছানো না হলে কমপ্লিট কাজ কমপ্লিট না হলে আমি উঠোনটাকে পরিষ্কার করতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে ট্রান্সফরমার 11,000-এর। বাজারের দিন আসলে আমার একদম মাথা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। এই রাত এখন বাজে 10টা, আর এখন নিয়ে এসেছে হাট বাজার, এখন এই হাট বাজার এনেছে, আর মাছ, বিশেষ করে এই মাছ, মাছটাকে এখন কুটতে হবে, মাছ মাছটাকে এখন কুটতে হবে, আর মাছ কুটতে একদম ভালো লাগে না আমার। আর যেহেতু ফ্রিজ নেই সেই জন্য এখন মাছটাকে কুটতেই হবে, আর কুটার পরে আবার ধুয়ে আবার মাছ ভেজে রাখতে হবে। ফ্রিজ থাকলে ভালো হয় একটু, ফ্রিজটাকে তাড়াতাড়ি কিনতে হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে। কত কিছু আর করবো বলো, নতুন সংসার সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে তো, তাড়াতাড়ি কিনতে হবে, ফ্রিজটার জন্য খুবই অসুবিধা। আর এখানে দেখো ওই যে এটা কি, খাঁটি ঘি, খাঁটি ঘি এনেছে, খাবে তুমি ঘি? আমার তো খেতে ভালো লাগে না, আমি তো খাই। যাই হোক, আর এখানে হাট বাজার, আর এখানে রয়েছে তরমুজ, তো যাই এখন মাছটাকে কেটে নিই, কী করবো, কাটতে তো হবেই।